वेलकम टू पायल्स किचन। मैदा, चीनी, घी, बटर छाड़ाई हेल्दी आटा बिस्किटर रेसिपी निये एसेछी, जेटा आपनारा चा बा कफिर साथे खेते पारबेन। आर 15 दिन एयरटाइट कंटेनारे भरे स्टोर करेओ रखते पारबेन। मुखे दिलेई मिशे जाच्छे, मेल्ट करे जाच्छे, आर एतोटा फ्लेवरफुल, डेलिशियस, हेल्दी जिनिस जे एतोटा टेस्टी होते पारे ना बनाले बुझतेई पारबेन ना। एकटा बड़ो गामला निये निएछि, एते 1/2 कप रिफाइंड अयेल एड करछि। आपनारा पियोर घिओ निते पारेन, तबे घीटा जाते गलानो ना होय एकटु नरम घी नेबेन, किन्तु फ्रिजे रखा शक्त घी निले हबे ना, आर एकदम गलानो मेल्टेड घी निलेओ किन्तु हबे ना। एखाने 1/2 कप बाली छाड़ा गुड़ आछे, गुड़टा एकटु नरम छिलो ताई हाथ लागाते ना लागाते गुड़ो गुड़ो हये गेछे। जदि आपनादेर गुड़ शक्त हय তাহলে সেটা গ্রেটারে গ্রেট করে নেবেন, অ্যাড করে দেব। এরকম একটা হুইস্ক দিয়ে তেল আর গুড় মিক্স করে নেব। যদি আপনাদের কাছে এরকম হুইস্ক নেই তাহলে একটা বড় স্পুন দিয়ে মিক্স করে নিলেই হবে। যেহেতু এটা গুড় চিনির গুঁড়ো না, তাই হুইস্ক দিয়ে মিক্স করতে অসুবিধে হচ্ছিল, তাই একটা স্পুন নিয়ে নিয়েছি। স্পুনের পেছন দিক দিয়ে এইভাবে প্রেস করে করে গুড়টা মেশ করে নিচ্ছি। এখানে 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো আছে, অ্যাড করে দিচ্ছি, মিক্স করে নেব। এখানে 2 কাপ আটা আছে, অ্যাড করে দিচ্ছি, মিক্স করে নেব। হালকা হাতে মিক্স করতে হবে, জোরে জোরে মিক্স করা যাবে না। জোরে জোরে মিক্স করলে বিস্কিট হার্ড হয়ে যাবে, তাই হালকা হাতে মিক্স করতে হবে। বাইন্ডিং না আসলে জল অ্যাড করা যাবে না, তেল অ্যাড করে মিক্স করতে হবে। একটু ঝুরঝুরে লাগছে, একটু তেল অ্যাড করে মিক্স করতে হবে। একটু একটু অ্যাড করে মিক্স করতে হবে, নয় বেশি পড়ে গেলে ডোটা একদম লুজ হয়ে যাবে, বিস্কিট গড়া যাবে না। একটু বাইন্ডিং আসা অবধি তেল অ্যাড করতে হবে, বেশি তেল অ্যাড করা যাবে না। এইভাবে বাইন্ড হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, তার মানে আর তেলের প্রয়োজন নেই। টোটাল 3/4 কাপ রিফাইন্ড অয়েল লেগেছে। এবার বিস্কিটের শেপ দিয়ে দেব। ছোট ছোটই করব, যেহেতু এটা আটা দিয়ে তৈরি, তাই
ছোট গোল ফ্ল্যাট শেপ দিয়ে নিয়েছি। এবার ওপরটা সাদা তিলে কোট করে নেব, এতে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক টেস্টি লাগবে। একটা চীনে মাটির ডিশ অয়েল মাখিয়ে ভালোভাবে গ্রিস করে নিয়েছি, নয় বিস্কিট আটকে যাবে যদি অয়েল না মাখাই। আপনাদের কাছে বেকিং ডিশ থাকলে সেটাও ইউজ করতে পারেন। এইভাবে প্রত্যেকটা বিস্কিট গড়ে নেব। বিস্কিট গড়ে নিয়েছি, এইভাবে একটু স্পেস রাখতে হবে, একটু ফাঁক ফাঁক রাখতে হবে, নয় একটার সাথে একটা লেগে যেতে পারে বেক হওয়ার সময়। মাইক্রোওয়েভ 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নিয়েছি, বিস্কিট ঢুকিয়ে দিয়েছি। ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট দিলাম স্টার্ট। যাদের মাইক্রোওয়েভ নেই, একটা কড়া গ্যাসের ওপর বসিয়ে তার ভেতরে একটা ছোট স্ট্যান্ড, স্ট্যান্ড না থাকলে একটা ছোট বাটি বসিয়ে কড়াটা একটা থাল দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট গরম করে নিতে হবে, তারপর ওই স্ট্যান্ডটাতে একটা গ্রিস্ট করা প্লেটে বিস্কিটগুলো রেখে স্ট্যান্ডটাতে বসিয়ে আবার থাল দিয়ে ঢেকে একদম লো হিটে 15 মিনিট বেক করে নিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর বিস্কিটগুলোর ওপরটা স্লাইট ব্রাউন হয়ে গেছে, তার মানে বিস্কিট বেক হয়ে গেছে। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 14 থেকে 15 মিনিট লাগে এই বিস্কিটগুলো বেক হতে। এখন টাচ করলে একটু সফট মনে হবে, যখন ঠান্ডা হয়ে যাবে হার্ড হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে। বাকিগুলো এইভাবে বেক করে নেব। বিস্কিটগুলো পুরোপুরি ঠান্ডা হতে দেব, তারপর এয়ারটাইট কন্টেনারে 15 দিন স্টোর করে খেতে পারবো। ঠান্ডা হওয়ার পর টেক্সচারটা দেখাচ্ছি বিস্কিটগুলোর। মুখে দিলেই মিশে যাচ্ছে, মেল্ট করে যাচ্ছে, আর এতটা ফ্লেভারফুল, ডেলিশিয়াস, হেলদি জিনিস যে এতটা টেস্টি হতে পারে না বানালে বুঝতেই পারবেন না। ময়দা, চিনি, ঘি, বাটার ছাড়া এই হেলদি আটা বিস্কিটের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন, এতে আমার প্রত্যেকটা নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। সাবস্ক্রিপশন একদমই ফ্রি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।